পুষ্টির অভাবজনিত রোগ। গলগণ্ড। গলগণ্ড থাইরয়েড গ্রন্থির একটি রোগ। খাবারে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থিটির আয়তন অস্বাভাবিক বেড়ে গিয়ে গলগণ্ডের সৃষ্টি করে। সমুদ্র থেকে দূরে পার্বত্য এলাকার মাটিতে আয়োডিন কম থাকায় ওইসব অঞ্চলের শিশুদের এই রোগ বেশি দেখা যায়। গলগণ্ড দুই রকম, এক সরল গলগণ্ড, দুই টক্সিক গলগণ্ড। সরল গলগণ্ড। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় অথবা গ্রন্থি দুটির যে কোনো একটি ফুলে যায়, ফলে গলার কিছু অংশ ফুলে নিচের দিকে ঝুলে পড়ে। একে সরল গলগণ্ড বলে। আলসেমি বা কুড়েমি, নিদ্রাহীনতা, শুষ্ক চামড়া, ঠান্ডা সহ্য করতে না পারা, ছোট শিশুদের মানসিক প্রতিবন্ধকতা, পড়াশোনায় অমনোযোগী হওয়া এ রোগের লক্ষণ। থাইরয়েড গ্রন্থি বেশি ফুলে গেলে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়। যে অঞ্চলে এ রোগের প্রাদুর্ভাব আছে সে অঞ্চলের খাওয়ার পানির সাথে অতি সামান্য মাত্রায় আয়োডিন মেশানো যেতে পারে। টক্সিক গলগণ্ড। অতিমাত্রায় থাইরক্সিন নামক হরমোন নিঃসরণের ফলে এ রোগ হয়। এ রোগের লক্ষণগুলো হল হৃৎস্পন্দন বৃদ্ধি, বুক ধরফর করা, ক্ষুধা বেড়ে যাওয়া ও অধিক ঘাম হওয়া। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দ্বারা এ গ্রন্থির বৃদ্ধি রোধ করা হয়। আয়োডিনযুক্ত খাবার খাওয়া, যেমন সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ ইত্যাদি। রাতকানা। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। সাধারণত 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। চোখের সংবেদী রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। স্বল্প আলোতে ভালো দেখা যায় না, চোখে সবকিছু ঝাপসা দেখা যায়। রোগটা বেড়ে গেলে কর্নিয়া ঘোলাটে হয়ে যায়। এগুলো রাতকানা রোগের লক্ষণ। ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য যেমন মাছের যকৃতের তেল, কলিজা, সবুজ শাকসবজি, রঙিন ফল, পাকা আম, কলা, মিষ্টি কুমড়া, গাজর ইত্যাদি ও মলাঢালা মাছ খাওয়া, প্রয়োজনে ভিটামিন এ ক্যাপসুল খেতে দেয়া, এই নিয়মগুলো মেনে চললে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। রিকেটস। এটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ নয়। ভিটামিন ডি এর অভাবে এ রোগ হয়। অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাড় গঠন প্রভৃতি শরীরবৃত্তীয় কাজে এ ভিটামিন প্রয়োজন। দুধ, মাখন, ডিম, কডলিভার তেল ও হাঙরের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। সূর্যের বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকেও এটি তৈরি হয়। দেহের হাড়গুলো দুর্বল হওয়া, গাঁট ফুলে যাওয়া, হাড়গুলো বিশেষ করে পায়ের হাড় বেঁকে যাওয়া, অনেক সময় সরু হাড়গুলো ভাঁজ খেয়ে যাওয়া এ রোগের লক্ষণ। এছাড়া অনেক সময় দেহের কাঠামো ঠিক রাখা যায় না, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় ও বক্ষদেশ সরু হয়ে যায়। শিশুদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। নবজাতককে কিছুক্ষণ রোদে রাখা ভালো, এতে সূর্যালোকের অতি বেগুনি রশ্মির প্রভাবে ভিটামিন ডি তৈরি হয়। রক্তশূন্যতা। আমাদের দেশে শিশু ও মহিলাদের রক্তাল্পতা বা রক্তশূন্যতা একটি সাধারণ রোগ। রক্তশূন্যতা হচ্ছে দেহের এমন একটি অবস্থা যখন বয়স এবং লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। খাদ্যের মুখ্য উপাদান ভিটামিন B12 এর অভাব ঘটলে এ রোগ দেখা যায়। বাংলাদেশে সাধারণত লৌহঘটিত আমিষের অভাবে এ রোগ হয়। শিশুদের ও গর্ভধারণ ক্ষমতাসম্পন্ন মহিলাদের এ রোগ বেশি হয়। লৌহের ঘাটতিজনিত রক্তাল্পতা বা রক্তশূন্যতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন অত্যাধিক রক্তপাত ঘটলে, কৃমির আক্রমণে, লৌহগঠিত খাদ্য উপাদান যথাযথ শোষণ না হলে, বাড়ন্ত শিশু বা গর্ভবতী মহিলাদের খাদ্যে লৌহের পরিমাণ কম থাকলে, অন্ত্রের সংক্রমণ ঘটলে, কম বয়সী শিশুদের খাদ্যে পর্যাপ্ত পরিমাণ লৌহের অভাব হলে লক্ষণগুলো দেখা দেয়, যেমন দুর্বলতা অনুভব করা, মাথা ব্যথা, মনমরা ভাব, অনিদ্রা, চোখে অন্ধকার দেখা, খাওয়ায় অরুচি, বুক ধরফর করা ইত্যাদি। এ রোগ প্রতিরোধের জন্য লৌহ সমৃদ্ধ খাবার যেমন যকৃৎ, মাংস, ডিম, চীনাবাদাম, শাকসবজি, বরবটি, মসুর ডাল, খেজুরের গুড় খাওয়া। পরীক্ষা দ্বারা অন্ত্রের কৃমির বা হুকওয়ার্মের সংক্রমণ নিশ্চিত হয়ে কৃমিনাশক ঔষধ সেবন করা। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লৌহ উপাদানযুক্ত ঔষধ সেবন করে এ রোগ প্রতিরোধ করা সম্ভবপর হয়।